হ্যালো গাইজ, আমি দেখো রয়েছি কোথায়, তোমরা দেখতেই পাচ্ছ কাজের জায়গায় রয়েছি, হয়তো কথা বল শুনতে একটু অসুবিধা হবে। তো আমি কিছুদিন ধরেই দেখছি, আমিও ভিডিও কয়েকটা দিয়েছি, কিন্তু ঠিকঠাক আমি এদের মানে এত কর্মব্যস্ততার মধ্যে না আমি ঠিক না সোমনাথের ভিডিও, না ম্যান্ডির ভিডিও, না স্যান্ডির ভিডিও, কারোর ভিডিও আমি সেরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তো আজকে আমি ম্যান্ডির ভিডিও দেখিনি, স্যান্ডির ভিডিও দেখলাম, তার মধ্যে আরেকটা ভিডিও আমি দেখলাম, তো ওইটা নিয়ে আমি পরে ভিডিও নিয়ে আসছি, 8 দিন আগের, অনেকটা দিন আগের ভিডিও। কিন্তু কথাগুলো আমি অবাক হয়ে গেলাম, অবাক। তোমাদের হয়তো মনে আছে, দেখেছো সবাই, স্যান্ডি 11 দিন আগে একটা ভিডিও দিয়েছিল যে বর্ষা ভোরবেলা আমার কাছে ফিরে এসেছে, ভোরবেলা বর্ষা ফিরে এসেছে। তার আগে ও সেই মগটা দিয়ে মানে নিজের জীবনটার সাথে, যে মানুষের জীবনে ঝড় উঠলে সেই মগটা, আমি পুরো ভিডিওগুলো দেখেছি, সত্যি কতটা বাস্তবিক ছেলেটা, কতটা বাস্তবভাবে জীবনটাকে ভাবে। আর ওই মেয়েটা স্বপ্নের রাজ্যে বাস করছে, স্বপ্নের রাজ্যে বাস করছে, পেটের সন্তানের বয়সে একটি ছেলের সাথে সে রিলেশনশিপে যুক্ত হয়েছে। হ্যাঁ, তো তার মা ফ্ল্যাটে গিয়ে কান্নাকাটি করে বলছিল যে আমাকে সে দিদি বলে ডাকে, তাহলে দিদি ডাকলে সে রাহুলের মাসি হচ্ছে, সেই মাসি সন্তানের বয়সে, ওই যে বললাম সন্তানি বয়সে একটা ছেলের সাথে সে রিলেশনে মানে লিপ্ত হয়েছে। আরে পাপিস্টা নারী, মানে কি বলবো। তার আগে একটু দেখে নাও ওর ভিডিও ক্লিপটা, ও কি সুস্থ, ও কি ঘোরের মধ্যে রয়েছে, ও কি ড্রিঙ্ক করছে, ওই যে কথাগুলো বলছিল, কোনো সুস্থ সবল স্বাভাবিক নারী এইভাবে কথা বলে কি? একটু আগে কথাগুলো শোনো, আমি দিয়ে দিচ্ছি সোমনাথের চ্যানেল থেকেই দিচ্ছি, সোমনাথের ভিডিও থেকে, অবভিয়াসলি সোমনাথের ভিডিও থেকেই দিচ্ছি। একটু তোমরা আগে ওর ভয়েসটা শোনো, ভয়েসটা হয়তো তোমাদের, ওর ভিডিও তো অনেকেই দেখেছো, 3 লাখের উপরে সাবস্ক্রাইব ভিউজ হয়েছে ওই ভিডিওটাতে, তো একটু শোনো একটা নারীর কথা বলার ধরন, সেইভাবে এইভাবে একটা নারী কী করে। আমার গা পুরো হিড়ির করছিল, আগে শুনে নাও তারপরে আমি আস। আমার চরিত্রটা তো সোমনাথ বিক্রি করে দিয়েছে, আমার চরিত্রটা সোমনাথ বিক্রি করে প্রচুর লাখ লাখ টাকা কামাচ্ছে, ঠিক আছে, তুমি আমার চরিত্র বিক্রি করে প্রচুর টাকা কামাও। হ্যাঁ, আমার কোনো যায় আসে না, আমার চরিত্র বাজারে নিলাম হয়ে গেছে, আমার চরিত্র বাজারে দরদাম চলছে, কার চ্যানেলে কত ওজন করে বিক্রি হচ্ছে সেটা এখন কথা, কারোর চ্যানেলে বেশি ওজন করে আমার চরিত্র বিক্রি হচ্ছে, কারোর চ্যানেলে কম ওজন করে আমার চরিত্র বিক্রি হচ্ছে। তো এখন কথা হচ্ছে, ও মিটিং ডেকেছিল, আর আমার লাগছে শরীরটা খারাপ, আমি চোখ মুখ সব কিছু অন্ধকার দেখছি, কিছু দেখতে পাচ্ছি না, তো আমি এখন ঘুমাবো, আমি এখন মিটিংয়ে বসবো না, আর ও জিজ্ঞেস করছে ওকে ছাড়বো না ধরবো, তো ভাবলাম কদিন একটু শুই ওর সাথে, মানে কদিন একটু থাকি ওর সাথে, তারপরে ছেড়ে দেবো। আর চরিত্রটা খারাপ তো আমার, আমি ওর সাথে কদিন এক ছাদের তলায় একটুখানি এনজয় করে নিই, তারপরে ওকে ছেড়ে দিই, আবার নাই পাখি ফুরুত হয়ে যাবে, তারপরে অন্য কাউকে ধরে নেব। আমি আর সময় তোমাকে দিতে পারবো না। আরে আমি আমি তোমাকে আর আমি আবার সময় দিতে পারবো না, অন্য কাউকে ধরে নেব। সে তুমি কাকে ধরবা, কাকে ছাড়বা, আমার দেখে লাভ নেই। কদিন থেকে আবার তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবো। হ্যাঁ, সেটা করবা তুমি, সেটা করবো, ওটা আমি করবো, আমি এরকমই। কিন্তু আমি অত ক্লারিফিকেশন, তোমাকে আজকে মিটিং দেখা হয়েছে, তুমি এত কথা বলতে পারছো, তুমি তোমার বাবাকে ডেকে এনে, ওর বাবাকে আমি ডেকেছিলাম, ও কিন্তু না করে দিয়েছে, আমার বাড়ির থেকেও বলেছিলাম, বাড়ি থেকে বসে রয়েছে, আমাকে ধরছে না, ছাড়ছে না, মেন্টালি টর্চার করে যাচ্ছে, মেন্টালি রীতিমতো টর্চার করে যাচ্ছে, ওকে বারবার বলছি মিটিংটা করো, ছাড়ছে না মানে। আর কমিউনিটি পোস্টটা ডিলিট করতে বললা কেন? আমার কাউকে নিয়ে কোনো পোস্ট কেটে দেবে, এগুলো কেটে দেবে, বলবো কেটে দেবে, আমার কাউকে নিয়ে কোনো পোস্ট এডিট করে হেভি কষ্ট করে এডিট করবে ও আজকে কাইন মাস্টারে, কমিউনিটি পোস্ট ডিলিট, এখানে কোনো নাম নিও না, এখানে আমার চ্যানেলের ক্ষতি হবে, ও তোমার কোনো ক্ষতি করবে, আমার চ্যানেলে আমি কোনো ক্ষতি করতে পারবো না, আমার আমি কোনো ক্ষতি করতে পারবো না। আর দাসের কমিউনিটি ডিলিট করলা কেন? কার দাসের কোন আর দাসের কমিউনিটি ডিলিট করলা কেন? আর দাস এর জায়গায় আর দাস অপমান খাচ্ছে, তুমি তোমার জায়গায় অপমান খাচ্ছ,
তুমি তোমার জায়গা অপমান করছো, মিথ্যে অ্যালিগেশন লাগানো হচ্ছে। কি অ্যালিগেশন লাগানো হয়েছে? কিডন্যাপার বলা, কে বলেছে ফারস্টে? কে বলেছে ফারস্টে? কে বলেছে? তোমার বাবা বলেছে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে অ্যালিগেশন। তোমার বাবার সঙ্গে বুঝে নাও। আমি তোমার সঙ্গে, আমি এই, আমি আমার বক্তব্য একটা জায়গায়, আমি আমার চ্যানেলে আমি কি দেখাবো না দেখাবো সেটা আমি বুঝবো, আমি এটুকু বুঝি। দেখো আমি ওর গায়ে কোনো হাতই তুলিনি, ওর মা হয়তো মারতে পারে কিন্তু আমি ওখানে আয়নার মধ্যে মেরে নিজের হাতটা কেটেছি। তো বন্ধুরা, শুনলে কিভাবে টলতে টলতে জোর করে কিচ্ছু হয় না, জোর করে কিচ্ছু হয় না, তুই কী বুঝাতে চাইছিস? আর সঙ্গে রয়েছে ওই শয়তানি ডাইনি গোতপা, ও নিজে না সংসার করতে পারছে শান্তিমতো, না নিজে কি বলবো, না নিজে সংসার করছে শান্তিমতো, না নিজের জীবনে কোনো স্যাটিসফ্যাকশন আছে, না নিজের জীবনে কোনো সুখ শান্তি আছে। কেন রে, কেন তুই হাত ধুয়ে ওদের জীবনটা নষ্ট করছিস? মন্দিরা মানে ম্যান্ডি কিন্তু এসছে যে স্যান্ডির সাথে সংসার করবে, যাই হোক ওর মাথার মধ্যে কিছু একটা প্ল্যান তো সবসময় ওর মধ্যে চলে, প্ল্যান করেই ও এসছে যে চলো। কী বলছে বলো তো, হাসি উপায়, বলছে তোর সাথে কয়দিন শোবো। আরে তোর জীবনে কি শোয়াটাই উদ্দেশ্য? কত লোকের সাথে শুবি রে তুই, কত জ্বালা তোর দেহে, তোর শরীরে কত জ্বালা রে, কত লোকের সাথে শুবে? আমি জোরে বলতে পারছি না কারণ আমি দোকানের মধ্যে রয়েছি, বুঝতেই পারছ, সব লাঞ্চে গেছে, আমি একা বসে আছি, ভিডিওগুলো দেখে আমার গা পুরো হিরির করছে। আমি যে না এখন যদি ভিডিওটা না করি আমি ভুলে যাব। ওর যে চরিত্রটা সঙ্গে সঙ্গে দেখেছি তো চরিত্রটা, রাতে গিয়ে আমার এত প্রবলেম হয়ে যায় আমি করতে পারি না ভিডিও। হ্যাঁ রে ডাইনি, ডাইনি তুই সংসারটাকে নষ্ট করছিস কেন? ও তো এসেছিলো সংসার করবে বলে, তুই কি করলি এমন? কি এত দিন রাত ওদের ফোন করার তোর কী আছে? নিজের চ্যানেলটাকে গ্রোথ করার জন্য একটা সংসারকে নষ্ট করে দিচ্ছিস? ভগবান বলে যদি কোনো বস্তু থেকে থাকে, আর এই শক্তি যদি ভগবান বলে শক্তি যদি পৃথিবীতে থেকে থাকে, আর আমাদের যদি চালনা ভগবান করে, তোর জীবনেও শান্তি হবে না, নেই তো সুখ শান্তি, কোলটা তো ফাঁকা, পেটটা ফাঁকা, জীবনেও আর হবেও না, জীবনেও হবে না, কারণ একটা আমি তোকে আজকে অভিশাপটা দিলাম, জীবনেও তোর হবে না। কেন বলছি বলতো? তুই একটা বাপের থেকে একটা সন্তানকে ভাড়া করলি, সন্তানটাও যেমনি বাপটাকে ভালোবাসে, বাপটাও তেমনি সন্তানটাকে ভালোবাসে। আজকে দুটো জীবনকে কি বললো ওই মেয়ে ছেলেটা, ম্যান্ডির কথা বলছি, মেয়ের দিব্যি দিয়ে বলছে যে হ্যাঁ তোরা আমাকে মেরেছিস, মা আর ছেলে মিলে আমাকে মেরেছিস। সত্যি বাবা, এদের মানে কি ভাবমূর্তি, আমি তো অবাক হয়ে যাই, এরাও জগতে মানুষ, এরাও জগতে মানুষ, ভগবান আমার ধারণা পুরো পাল্টে গেল। আমি ভিডিওগুলো সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না, অনেক দিন ধরে আমি ওদের ভিডিও দেখি না। কিসের মোহে, কিসের মানে কিসের জ্বালায়, কিসের মোহে তুই এই রাহুল নামক ছেলেটির পেছনে পড়েছিস? ওই ছেলেটার জীবনটাও নষ্ট করবি, ওই ছেলেটার জীবনটাও তুই নষ্ট করবি, তুই ওই ছেলেটার সাথেও সারা জীবন থাকতে পারবি না। তোর যে জায়গা কোথায় হবে জানিস তো, এরপরে তোর রেড লাইন মানে পতিতালয়ে তোকে যেতে হবে, তোর চিন্তা নেই, তোর পতিতালয়ে তোর এরপরে তোর আশ্রয় হবে। আর সোমনাথ একটি ভালো ছেলে, সোমনাথ অবশ্যই একটি ভালো ছেলে, তুই যদি এখনও ফিরে আসিস ও শুধু ওর সংসারটাকে বাঁচানোর জন্য, ওর মেয়েটাকে কাছে পাওয়ার জন্য তোকে মেনে নেবে, তোকে ভালোবাসে বলে তোকে মেনে নেবে এখনও এত কিছুর পরেও, ঠিক আছে? কিন্তু তুই যে ওই যে বললি না তোমার কাছে কয়দিন শোবো, শুয়ে তারপরে অন্য জায়গায় শুতে যাবো, ঠিক এই কথাগুলোই তুই বলেছিস। তাহলে একটা মেয়ে কী বলছিস, আমার চরিত্র বেছে, চরিত্রটা তুই তো হনন করছিস, চরিত্রটা তুই হনন করছিস, ও একটা ভিডিওতে বলেছিল, ঠিক আছে, বলে ও তো সেটা প্রাইভেট করে দিয়েছিল। কিন্তু কালকের ভিডিওতে তোর যে সাগরেত, যাকে ভাড়া করে, যাকে হায়ার করে দালালি দালাল মারাচ্ছিস, যাকে দিয়ে দালালি মারাচ্ছিস, দে ওকেও একটা জোগাড় করে দে, এরকম একটা ওকেও জোগাড় করে, বুড়োটার সাথে ও তো আর হচ্ছে না, দেখেছিস তো, বুড়োটার সাথে পেটে বাচ্চাও আসছে না, দেখ যদি একটা ঠিকঠাক সঠিক ইয়াং দিয়ে দে পারবি রাহুলকে ভাগ করতে ওর সাথে? সত্যি কথা বলতে এই নোংরা কথাগুলোই আসছে, কারণ কী বলো তো এখানে কাস্টম মানে মানুষজন রয়েছে, বুঝতে পারছো, রাস্তার ধারে একদম এরকম।
একদম রাস্তার ধারে অটো টোটো সবই দেখ মানুষ, এসব কথা বলতে গেলে কে কী শুনবে, ওই জন্য জোরে আমি বলতেও পারছি না। কী বলবো বন্ধুরা বলো তো, দিনের শেষে মানে কী নিয়ে আমরা, কাদের সাথে আমরা, মানে কী বলবো বলো, এগুলো বলার কথা? আজ সোমনাথের মতো একটা ছেলের সাথে যে সংসার করতে পারলি না, তো শরীরের কত চাহিদা। কী বলছিস, আমি শোবো ওর সাথে কদিন শুতে এসেছি। ছি 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 ছি, সোমনাথ তুমি পৌরসত্বটা দেখিয়ে দাও, মেনে নিও না, এরপরে যদি আবার জড়িয়ে ধরে। কিসের জন্য তাহলে ভোরবেলায় এসেছিলিস, কিসের চাহিদায়? আচ্ছা, ওই দিক থেকে দেখছিস রাহুল চলে গেছে। শোনো বন্ধুরা, বলিস সত্যি ঘটনাটা, ওই দিক থেকে রাহুল বাড়ি থেকে পালিয়েছে, রাহুল চলে গেছে। যখনই বলেছে যে ওর মা এসে যখন ওই ফ্ল্যাটে এসে ঝামেলা করছিলো, তো রাহুল ওদিক দিয়ে বেরিয়ে গেছে। এইবার দেখছে মন্দিরা তো আমি তো বেকায়দায় পড়ে যাব, চলো আমি আমার হাজবেন্ডের কাছে চলে যাই। মাথায় জল তেল দিয়ে বরকে এসে ভোরবেলায় জড়িয়ে ধরলো, নাটক, পুরোটাই নাটক। আবার যখন ঘোর কেটে গেল, হয়তো রাহুলের সাথে যোগাযোগ হয়ে গেছে, সুতপার সাথে সরি নামটা নিয়ে নিলাম, ওই সত্যবতী যায়নি, গুতপার নামটা নিয়ে নিলাম। হ্যাঁ, ওর নাম নিতেও ঘৃণা করে, ঘোড়ামুখী বদমাইশ মেয়ে ছেলে। তো ঘটনাটা হলো এটাই। তো কি বলছিলাম ভুলে গেলাম, ওর নামটা নিয়ে দেখো গণ্ডগোল, নামটা নেওয়া মানে পাপ, একদম পাপিষ্টার নারী, ওর মুখ দেখে যে বেরোবে, এই যে সংসারটা আর ঠিক হবে না, আর জোড়া লাগবে না, এই শয়তান মেয়ে ছেলে এদের সংসারটা দায়িত্ব নিয়ে এবার ভাঙবে, দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছে, এবার পুরো শেষ করে দেবে, দিয়ে মন্দির আর দেখো না, মন্দির আর পুরো মানে ম্যান্ডির পুরো অস্তিত্ব নষ্ট করে দেবে, ও অস্তিত্ব নষ্ট ম্যান্ডিরে তো যে কী অবস্থা হবে তুই বুঝতে পারছিস না, কার সাথে হাত মিলিয়ে কার সাথে সাথ দিয়ে তুই, তো যে তোকে তুই এত কথা বলতে পারছিস, শুতে যাবো শোবো তোর সাথে, শুতে এসেছি, তাহলে মিটিংটা ডেকেছিল, তুই ওকে ধরছিস না ছাড়ছিস না, ঠিক কথাই তো বলেছিস, ঠিক কথাই তো বলেছে, ধরছিস না ছাড়ছিস না, তো তুই সঠিক করে বলে দে যে আমি হ্যাঁ তোর সাথে থাকতে চাই, কিংবা আমি তোর সাথে থাকতে চাই না, লিখিত পরিত দিয়ে চলে যা, কেন নাটক মারাতে দুদিন পরে পরে আসিস? ও যখনই ডেঞ্জার জোনে থাকবি তখনই চলে আসবি হাজবেন্ডের কাছে, না যখনই ডেঞ্জার জোনে থাকবি তখনই হাজবেন্ডের কাছে দৌড়ে দৌড়ে চলে আসবি। শয়তান মেয়ে ছেলে, জুতোর বাড়ি মারতে হয় ঝ্যাটার, তোদের তিনটাকে এক জায়গায় ফেলে না পাবলিক, এখন কী করা দরকার এখন পাবলিকরে, তোদের তিনটাকে এক জায়গায় ফেলে থামের মধ্যে বেঁধে তোদের তিনটাকে ল্যাংটো করে চুত্রা দিতে লাগে, বিচুটি দিতে লাগে, তাহলে তোদের গিয়ে শিক্ষা হবে, বুঝলি? ডাইন একটা জানোয়ার মেয়ে ছেলে। চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না, বুঝতেই পারছো আমি কীরকম পরিবেশে বসে ভিডিও করছি, মানে এর বেশি আমি আর কিছু বলতে পারছি না, আর বাড়ি গিয়ে আবার একদম টাইম হয় না বলে আমি ভিডিও করতে পারি না, ওদের ভিডিও দেখতেও পারি না। তো চলো আমি এখানেই শেষ করলাম, নেক্সট আমি সব ভিডিওগুলো ওদের একটু দেখি, একটু সময় দিই আজকে, আমি পরে আরও ভিডিও নিয়ে আসছি। চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, টাটা।